আসসালামু আলাইকুম, আমি সুরের রেজা ঢাকা থেকে বলছি। আর সুরের রেজার ডেলি ব্লগকে সবাইকে আবার আরেকটি নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। কারণ আজকে ব্লগটি আমার কাছে অনেক স্পেশাল, কারণটা বলছি। আজকে হচ্ছে রজার পাপার বার্থডে। আজকে রজার পাপা সারাদিন ছিল না, আর সন্ধ্যায় এসেছে। আর আমরা সবাই প্ল্যান করে রেখেছি যে রজার পাপা আসলেই আমরা একটু বাইরে যাব। যেরকম বলেছি ঠিক সেরকমই আমরা আগেই রেডি হয়েছিলাম, রজার পাপা পরে রেডি হয়েছে। আর যেহেতু ও অনেক টায়ার্ড ছিল, তাই খুব একটা বেশি দূরে যাইনি আমরা। ভেবেছি যে কাছে কোথাও খুব সুন্দর একটা জায়গায় আমরা আসলে রজার পাপার বার্থডেটা সেলিব্রেট করব। যদি কেক কেটে না, আমরা ফ্যামিলির সবাই একটু মজা করব। তাই আজকে রিক্সা নিয়ে বের হয়েছি, খুব ভালো লাগছিল, চারজন একসঙ্গে রিক্সায় বসেছি। তাই আজকে চলে এসেছি হচ্ছিল রোড সাইড কিচেন, ঠিক এটা হচ্ছিল মোহাম্মদপুরে। আর মোহাম্মদপুরে অনেক খুব সুন্দর সুন্দর খাবার জায়গা রয়েছে, কিন্তু আমি এখানে অনেক দিন ধরেই আসবো ভাবছিলাম। যাই হোক, ওর বার্থডেতে আজকে আমরা চলে এসেছি। এটা হচ্ছে মোহাম্মদপুর, যে উচ্চ বালিকা বিদ্যালয়টা আছে ঠিক এর সামনেই এই রোড সাইড কিচেন। আর আমরা এখন হচ্ছিল রোড সাইড কিচেনে ঢুকছি। আর আমার বিশেষ করে আমার বড় বেবি প্রচণ্ড খুশি হয়ে গেছিল। যদিও রোড সাইড কিচেনটা খুব একটা বড় পরিসরে ছিল না, কিন্তু ছোট একটু পরিসরের মধ্যে এত সুন্দর করে ডেকোরেশন করা। আপনাদের ডেকোরেশনটা দেখাচ্ছি। ঠিক ঢুকতেই হচ্ছে দুইটা দোলনা ছিল, যেটা বসে বসে আপনি ইচ্ছে করলে কিন্তু খেতে পারেন। আমি তো ফার্স্টে বসে গিয়েছিলাম, যদিও ভিডিও করার জন্য আমার আর বসে থাকা হয়নি। রজা বসেছিল, রজাকে আমি দেখাচ্ছি। আর ফার্স্টে থেকেই শুরু করছি। আর দেখুন এতটা সুন্দর ছিল। আর সবচেয়ে বড় একটা চমক ছিল এখানে একটা খুব সুন্দর একটা রিক্সা, আর সেই সাথে হচ্ছে একটা কি বলবো বাস। আর আমার খুব ইচ্ছে যে বাসটার ভিতরে বসেই খাবো। আর আরেকটা সাইডে ছিল উপরে খুব সুন্দর ডেকোরেশন করা। আর আমি কিন্তু পুরো ডেকোরেশনটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি তো আজকে ঠিক বাসেই বসে খাবো, যেহেতু আমরা সবাই রেড কালার পরে এসেছি। আর বাসটার ভেতরেও ছিল রেড কালার। আর রজা তো খুবই খুশি হয়ে সে দোলার মধ্যেই ঘুমাচ্ছিল, মানে দুল ছিল। আর আমি ওর পাশে বসে বসে দোলনায় দুলছিলাম। আর রাফাকে ওর পাপা গাড়িটার মধ্যে বসেছিল। এক কথায় চমৎকার একটা খাওয়ার জায়গা, খুবই ভালো লেগেছে। কিন্তু এত সুন্দর গোছানো, এত কালারফুল সব সাজানোগুলো ছিল। এটা হচ্ছিল ওদের মেনুটা। আমি কিন্তু আসলে খাবারের খুব একটা মেনু বেশি ছিল না, কিন্তু যা ছিল আমি মোটামুটি টোটালটাই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। ওদের মেনু বুকটাও কিন্তু অনেক সুন্দর। আর রজা তো রাফা, আমি আরেক সাইডে ছিলাম, রাফা গাড়ির মধ্যেই ছিল। ও ঠিক মনে হচ্ছিল যে আমরা কোনো ট্রেনে চড়ে কোথাও যাচ্ছি বা বাসে চড়ে যাচ্ছি, ও নামতে চাচ্ছিল। তখনই আমি হাতটা ধরে, যেহেতু আমি ভিডিও করছিলাম এক হাতে। আর পরে আপনারা বলেছি যে সুন্দর একটা রিক্সা ছিল, এত সুন্দর কালারফুল, এত সুন্দর। আর রাফা তো একদম ওটার মধ্যে বসার জন্য একদম রেডি হয়েছিল। আর এদিক হচ্ছিল রজা দুল খাচ্ছিলো আপুকে দেখে। রাফাও অনেক খুশি, কারণ সেও চড়বে, আর ও তো একদমই ছোটো, একা একা চড়তে পারছিল না। তাই রজাকে রিকোয়েস্ট করলাম যে তুমি একটু কোলে নিয়ে বসো। সে সবসময় আমার রিকোয়েস্টটা শোনে না, আজকে জানি না কেন ও আমার রিকোয়েস্টটা শুনেছে। প্রথম কোলে নিয়েছে, তারপর হচ্ছে ওর পাশে বসিয়ে দোল খাচ্ছিল, আর আমি ভিডিও করছিলাম, আর ওরা মজা করছিল। আমি কিন্তু অনেক অনেক খুশি হচ্ছিলাম, যদিও রজার বাজে বাবা একটু টায়ার্ড ছিল বলে ও বসিয়েছিল। আর আমি আবার ওদের ডেকোরেশনটা দেখছিলাম, যে উপরে কিন্তু জানি না ওর হয়তো বা তুলা ইউজ করেছে, এত ভালো লেগেছে। আর গাড়িটাও দেখেন,
কি পরিমাণ কালারফুল, কি পরিমাণ সুন্দর, আসলে এক কথায় অসাধারণ ছিল। আর ঠিক গাড়ির সামনে কিন্তু একটা বসার জায়গা ছিল, আর যেহেতু রাফা আমাকে প্রচুর ডিস্টার্ব করছিল, তাই রাফাকে আমি আবার ওর পাপার কাছে বসিয়ে দিচ্ছিলাম। আর রাফা অনেক খুশি হচ্ছিল, আর আমিও পরে রাফার সঙ্গে বসেছিলাম। আসলে আমাদের দিনটা অনেক 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 ভালো লেগেছিল। রাফা একবার রিক্সা চড়েছে, আবার আমাকে বলছে যে রিক্সা জড়িয়ে দাও। ঠিক দেখুন, আমি ঠিক মোহাম্মদপুর যে উচ্চ বালিকা বিদ্যালয়টা আছে ঠিক এর সামনে, যে আর আমরা যে খাবার মেনু দুটা অর্ডার করেছি সেই দুটো আমি দেখিয়ে দিয়েছি। আর পরে হচ্ছিলো রজের পাপার সঙ্গে একটু বসেছি, কারণ দুই বেবি আমাকে আসলে বসতে দিচ্ছিল না। তারপরও রজের পাপার সঙ্গে যে একটু বসেছি, পরে আবার যে কী করবো, রাফা যদি পড়ে যায় সেই ভাবনা চিন্তা করে আমিও দোল খাচ্ছিলাম, আর ওদের দুজনকে আরেক দোল নয় বসিয়ে দিয়েছি। আসলে এখানে বসে কিন্তু সামনে হচ্ছিলো সিট, আর তার সামনে হচ্ছে দোলনা, বসে বসে অনেকে খায়, আপনি ইচ্ছা করলে কিন্তু এখানে বসেও খেতে পারবেন। যাই হোক, অনেক কথা বলেছি, আমাদের খাবার চলে এসছে। এত সুন্দর করে ডেকোরেশন দেখেন, কি পরিমাণ সুন্দর করে ডেকোরেশন করা খাবার। খাবার দেখে তো আমার একদম মানে খিদে এসে গিয়েছিলো, যেহেতু সন্ধ্যায় আজকে রজের পাপার বার্থডে বলে আমরা বাইরে খাবো বলে কিছুই খাইনি। একদম মাঝখানে একটা বালতি ছিল, বালতির মধ্যে হচ্ছিলো আমাদের রাইসটা ছিল, আর তারপর হচ্ছে সালাদ, আর পাশে যেটা ছিল সেটা মাশরুম, আর এটা হচ্ছিলো বড় একটা চিকেনের রান, আর বাকিটা হচ্ছে তো দেখালামই। যাই হোক, এখন হচ্ছিলো খাবার শুরু করে দিয়েছি, আর খাবার রজের পাপা খাচ্ছিলো, যেহেতু আমারটা আমি একদমই দেখাতে পারি না, কারণ রাফাকে রাখতে হয়। রজের পাপা খাচ্ছে, এ ফাঁকে আমরা একটু খাই, আপনারা দেখতে থাকেন আমার ভিডিও। আজকের মতো আমাদের খাওয়া শেষ, তাই এখন হচ্ছে যাওয়ার পালা, এখন হচ্ছে চলে যাচ্ছি। আসলে আজকে একটা চমৎকার দিন কাটালাম, ওর বার্থডেটার দিনটা যে এত সুন্দর কাটবে বুঝতেই পারিনি, যদিও আমাদের কোনো প্ল্যান ছিল না। আসলে প্ল্যান ছাড়া যে আজকে এত সুন্দর একটা দিন কাটালাম, সেজন্য রজার পাপাকে অনেক অনেক ধন্যবাদ। আর এখন যে বাসায় চলে এসেছি, আর ইফাকে রজার পাপাকে না জানি আর তিনজন মিলে কিন্তু রজার পাপার জন্য একটা রেড কালারের কেক কিনে রেখেছিলাম, তাই রজার পাপাকে নিয়ে ভেবেছি ও আসতে পরে কাটবো। আর এখন হচ্ছিলো কেক কাটছি, রজার পাপাও প্রচণ্ড অবাক হয়ে গিয়েছিল যে তোমরা এটা কী করেছো, যদিও খুব একটা কেক কাটা বার্থডে উইস ও মজা করবে, বার্থডে কেক কাটা এগুলো খুব একটা লাইক করে না। তারপর ও কিন্তু অনেক সারপ্রাইজ দিয়েছি বলে খুবই খুশি হয়েছিল। আসলে একটা চমৎকার দিন কাটালাম রজার পাপার বার্থডেটার দিনটা, যদি সারাদিন আমাদের খুব একটা কিছু করা হয়নি, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চমৎকার একটা দিন কাটালাম। তাই ভাবলাম যে যেহেতু রজার পাপার বার্থডের দিনটা কী করেছি তাই আপনাদের শেয়ার করি। আজ এ পর্যন্তই, আজকে আমার ব্লগ শেষ করছি, সবাই ভালো থাকবেন, আর কথা দিচ্ছি আরেকটা নতুন ব্লগ নিয়ে শীঘ্রই চলে আসবো। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।